সময়ের কাজ সময়েই শেষ করতে হবে, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত আর্থিক দিক দিয়ে দুর্বল মেধাবী ১১ জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, যারা ভালো কাজ করবে তাদের কিভাবে সম্মানিত করা যায় সেটাও দেখা হবে। ত্রিপুরা এখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, পরিকাঠাম্য উন্নতি হচ্ছে, ত্রিপুরায় শিল্পী স্থাপনের কাজ চলছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।